আমি এখন মেয়ের ভাতটা রেডি করব। তো কিভাবে রেডি করি সেটা তোমরা অনেকে দেখতে চেয়েছিলে। তো আমি প্রথমে তিনটে বাটি নিয়ে বসেছি, একটাতে নেবো ডালের জল, একটাতে নেবো ভাত, আর একটাতে নেবো ওর জল, খাবার জল। আর দুটো স্পুন, একটা দিয়ে ডালের জল খাওয়াবো, একটা দিয়ে ভাত খাওয়াবো, আর আরেকটা ঝিনুক নেবো আমি, সেটা আমি এখনও নিইনি, সেটা দিয়ে জল খাওয়াবো, বা তোমরা স্পুনও নিতে পারো। আচ্ছা প্রথমেই দেখাই ভাত কতটা নেব। আমাদের ভাতের থেকে আমি ওর ভাত নিই, একদম এই যে হাড়ির যে তলার ভাতটা যেটা নরম থাকে সেই ভাতটা নেব আমি। একবারে ছাঁকনির উপরেই নিচ্ছি, তাতে আমার সুবিধা হবে। 1 টিস্পুন, 2 টিস্পুন, এতটুকুই, ব্যাস এই হচ্ছে কোয়ান্টিটি। তিনটে? হ্যাঁ, একটু কম লাগছিল আমার, মায়ের মন তো সবসময় কম কমই মনে হয়। আর তার সাথে একটা আলু, এই যে এতটুকু একটু আলু। আলুটাকে একটু ভেঙে নিলাম, আমার একটু কোয়ান্টিটি বেশি মনে হচ্ছে, তাই জন্য আমি এটুকু বাদ দিয়ে দিলাম। এবার যেটা করবো সেটা হচ্ছে ভালো করে ভাতটাকে আর আলুটাকে এটার মধ্যে মাখতে হবে, মানে একদম ম্যাশ করে নিতে হবে জিনিসটাকে, ঠিক আছে? একদম একটা ছোট্ট রাইস বল টাইপের তৈরি হবে এটা। এবার তোমরা চাইলে কেউ ছোট্ট বাটির পিছন দিয়েও এই জিনিসটা করতে পারো, কেউ চাইলে চামচ বলছি গ্লাসের পেছন দিয়েও এটা করতে পারো। আমার হাতে সুবিধা হয়, আমি ভালো করে হাত সাবান দিয়ে ওয়াশ করে নিয়ে তারপরেই এটা করছি। সবসময় বাচ্চার জিনিস, ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে তারপরেই করবে, নাহলে হাতে অনেক নোংরা ফোংরা থাকে, তো সেগুলো দিয়ে করা একদমই উচিত নয়। এটাতে কিন্তু কোনোরকম কোনো লাম্প নেই, দেখো পুরো সমস্ত কিছু এখান থেকে ম্যাশ হয়ে এই যে নিচে জড়ো হচ্ছে, এখানে ওই এই বাটিটাতে পড়ছে। আর বাটিগুলো তো আমি ভালো করে বয়েল করে নিই, বয়েল করে একদম ভালো করে ঢাকা দিয়ে রাখি, তারপর যখন আমি ভাতটা মাখি আর কি, তার আগে আর একবার ধুয়ে নিই। করবো এই যে নিচে যে পোর্শনটা জড়ো হচ্ছে সেই পোর্শনটাকে এভাবে নিয়ে নেব চামচ দিয়ে। এক বছরের আগে বাচ্চাদের তো নুন দিতে নেই, তো তাই জন্য আমি কোনোরকম কোনো নুন এটার সঙ্গে ইউজ করিনি। এই দেখো এখন এতটা মতন আছে, এটাকে আমি জাস্ট একটু এই যে ম্যাশ করে নিলাম, আর কিন্তু ওপরে লাম্পগুলো যেগুলো আছে সেগুলো ছাড়া আর কিচ্ছু নেই, আর নিচে যেগুলো পড়েছে সেগুলোতে কোনোরকম কোনো লাম্প থাকবে না, ব্যাস ফিনিশ একদম। বাচ্চাকে যখন খাওয়াবে চেষ্টা করবে তার 10-15 মিনিট আগে এটা করার ট্রাই করতে, কারণ এটা করতে একটু সময় লাগে যেহেতু। এই নিয়ে নিয়েছি আমি, হাতটা ধুয়ে আসি। এই দেখো বলছিলাম একটা ছোট্ট বল মতন তৈরি হবে, এই দেখো এটা হচ্ছে একটা একদম ছোট্ট একটা বল মতন এইরকম কোয়ান্টিটি একটা তৈরি হবে। আচ্ছা এবার আমি যেটা নেব সেটা হচ্ছে ডালের জল, সেটা অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে নেব। এই যে ডালের জলটা বেরিয়ে গেছে। ডক্টর একদম অল্প করে ডাল দিতে বলেছে, তো আমি একদম জাস্ট এই যে এইটুকু কোয়ান্টিটির ডাল এর মধ্যে নেব, আর এটার সাথে আমি এখন অল্প করে ডালের জল দিয়ে জিনিসটাকে মাখবো, কারণ আমার মেয়ে খুব একটা ওই নরম পাতলা খেতে পছন্দ করে না, যার জন্য একদম ওই পাতলা ট্যাল ট্যালে করে দিলে ও খেতে চায় না। চিৎকার শুরু হয়ে গেছে। আমি কিন্তু এটাই কনসিস্টেন্সি রাখি ওর ভাতে, অনেকেই এর থেকে অনেক বেশি পাতলা করে খাওয়ায়, তোমরা যদি মনে করো ওটা কমফোর্টেবল তাহলে ওটাই খাইও। অ্যাকচুয়ালি বাচ্চারা না, এক একটা বাচ্চা এক এক রকম হয়, সব বাচ্চা তো একই রকমভাবে খেতে পছন্দ করে না। আর এই যে আমি মাখার সময় কিন্তু বারবার দেখছি যে কোনোরকম কোনো লাম্প একটাও আছে কিনা, আমি একটা পেলাম, এই যে সাইডে সরিয়ে দিলাম আমি, এটাও ভালো করে দেখে নেবে। আর একটু জল দেবো, একদম রেডি, এবারে আমি ওকে খাওয়াবো। চলো
যদি তোমাদের আর কোনো কিছু কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে বা মেসেঞ্জারে জানিও, যদি আমি জেনে থাকি অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতন টাটা।